আসসালামু আলাইকুম। খালেদ মুর্শিদা ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। 13 রমজান মোবারক। দেখতে দেখতে আমরা ঈদের দিন উপস্থিত হয়ে যাব, কিন্তু আসলে যতক্ষণ, আসলে একটা কথা কি, যতক্ষণ আমি দেখতে পাবো ততক্ষণ আমি যা দেখার দেখে নেওয়া, কারণ এরপরে আবার দেখার সুযোগ হয় কিনা, সেই জন্য আমি যখনই বের হই তখনই আমি কোনো না কোনো জিনিস ক্যাপচার করার বা দেখার চেষ্টা করি। ইদানিং এটা হয় যখন, যেহেতু আমি ইউটিউব নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরের কাজ করছি, সেই হিসেবে আমার এটা বেশি কাজ করে। আসলে তখন অন্য কিছুর চাইতে এই জিনিসগুলো বেশি ফোকাসড হয়। بصومها وصلاتها تزداد بالحسنات وتصدق في سرها وتلاوة القرآن وبليلة القدر العظيمة قدرها فتان وتعتق الأرواح من مخزونة النيران وتلألئ في السماء تجلل الرحمن وتعظم المولى القدير وتعبد المنان وتحفز النفس الكريمة تبتغي الجنات بحلول شهر الصوم والرحمات والرضوان يا رب فاجمعني بكل ها بوري بناري এত এরকম করে ফ্যান উঠছে, তো এটা পোষ্য করে না? গোসল করছে? এখানে কি ওদের ওই যে পূজার ইয়ে সেটিং করে? হ্যাঁ, পূজার ইয়ে ফেলে 3 কেজি 100। এই ছবিটা একটু নিতে গিয়ে তখন রিক্সা ভাই পিয়াজালাকে বলতেছে ভালো মতো দাম টাম ঠিকঠাক ভাবে হয় না, সাংবাদিক এসে যে, তো আমি মনে মনে হাসছিলাম। এই ফাঁকে পিচ্চিকে দেখে আমার মনটা খুব ভালো লাগলো, তো ওনাকে বলতে উনি যে শর্টটা বেশ দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, অনেকে তো দিতে চায় না, সো সুইট, তার বোধহয় ঘুম ভেঙেছে সেজন্য সে খুব একটা তাকাচ্ছে না। এরকম ওর ওকে দেখে আমাদের মনে পড়ে গেল, কারণ প্রতি সন্ধ্যায় এখন আমাদের এর সাথে কথা বলতে হয়, ও কথা বলার জন্য উদগ্রীব থাকে, সবার সাথে যেন মোবাইলে কথা বলতেই হবে তার। তো এই ফাঁকে আমি তার কিছু স্ক্রিনশট নিয়ে নিয়েছিলাম। আমাদের ইফতারের পরের যার সাথে আড্ডা চলে সেটা হচ্ছে ইনি। চলুন দেখে আসি বিশ্বে এবং ঘরে আর ইফতারের আয়োজন কেমন চলছে আজ 13 রমজানে। বিশ্বের সব দেশের সাথে আমাদের দেশেরও রমজান ইফতার কোনো পার্থক্য জাস্ট কিছু কালচারের পার্থক্য, কিন্তু বিষয় তো একই। সবাই আনন্দ উৎসবের মাধ্যমে করে এবং পারিবারিকভাবে করে, সামাজিকভাবে করে। তো এখানে ইফতারের বৈচিত্র্য আছে, যেমন আমাদের শরবত, ভারতেও শরবত দিয়ে করে, খেজুর দিয়ে করে, বেশিরভাগ শরবত খেজুর দিয়ে করে। যেমন সৌদি আরবে দেখা গেছে কি কফি দিয়ে পান খাচ্ছে, আবার অনেক জায়গায় একটু আলোকিত করে, মানে আলোকসজ্জার মাধ্যমে করে। আবার অনেক জায়গায় দেখেছি কি রমজানের আগে মেহেদি হাত রাঙানো হয়, যেটা হয়তো ঈদের আগে করানো হয়। এই ধরনের ভিন্নতা রয়েছে। আসলে অনেক ভালো লাগার একটা মাস, রহমতের মাস, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। চলুন একটা হাদিস পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় সূরা ইখলাস কোরআনের 1/3 সমান। 14 রোজার ইফতার ও সেহরির সময় দেখতে দেখতে বিকেল হয়ে এলো, তখন প্রায় বৃষ্টি হচ্ছিল, আসবে আসবে করছে কিন্তু আসেনি। তো আমি ঘরের যে ইফতার সেটা দেখতে গিয়ে দেখলাম যে সালাদ শশা কোটা হয়েছে, খুব মিহি করে কুটেছে, তো দেখতে ভালো লাগছে। তারপর বেগুনের তরকারি দেখছি, এটা দেখে আমার মন খুব ভালো হয়ে গেছে, কারণ আমি ইফতারের সবজি দিয়ে এই ধরনের সবজিগুলো আমার খেতে পছন্দ। তারপর দুধের সেমাই, দুধের সেমাই আসলে এমনিতে নর্মালি খাওয়া হয় না, কিন্তু এখন মনে হচ্ছে আজকে আমি খাবো। এরপরে দেখছি যে যেহেতু সবাই এখানে ইফতারের সময় এই স্যুপগুলোর ভুষিটা খায়, তো সে শরবত দিয়ে খায়, এখানে আমার আম্মাও নেন বা এখানে এই যে ও নিচ্ছে, তো সবাই মোটামুটি মনে হয় এই স্যুপগুলোর ভুষিটা সবাই অনেকে শরবতের সাথে পছন্দ করে। তো এটাও রেডি করতে আমি প্রথম দেখলাম, কারণ সাধারণত এই স্যুপগুলোর ভুষিটা সাধারণত খাওয়া হয় না, কিন্তু ডাক্তারদের প্রেসক্রাইব এটা তো বেশ ভালোই দেখতেছি। তা একটা আমার আব্বাকে দেখতাম, এটা উনি এটা নিতেন। আসলে সময় চলে যাচ্ছে। একটা কথা বলি যে ইফতারে আসলে আগে প্রতিবেশীদের বাসায় দেওয়া হতো, মসজিদে দেওয়া হতো, এখন কিন্তু আমি আমার এই বাড়িটাতে তেমন একটা দেখি না, কারণ মানুষ নাই, দেওয়ার মতো কেউ নাই, কেমন জানি নিরানন্দ।
আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। ইফতার শেষে এখন এই পাকোড়া নিয়ে চা নিয়ে বসেছি। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমাদের জন্য দোয়া রাখবেন, ব্লগের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।